হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় 2019 সালে অনার্স প্রথম বর্ষ ফরম পূরণ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা পুরো বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, ওয়েবসাইটের ঠিকানা আছে nubd.info/honors। তো এখানে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 26 এপ্রিল 2022 তারিখে। দেখুন এখানে বন্ধুরা, 2019 সালে অনার্স প্রথম বর্ষ বিশেষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি। এটা বলা আছে যে পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম অনলাইনে 10/5/2022 তারিখ থেকে শুরু হবে। তো এবার আমরা চলে যাচ্ছি ডিটেলসে। এখানে দেখুন, তত্ত্বীয় পত্রী পূর্ণের জন্য দিতে হবে 250 টাকা করে, এবং তত্ত্বীয় পত্রী অর্ধপত্রের জন্য 200 টাকা, কেন্দ্র ফি হচ্ছে কলেজের জন্য জমা দিতে হবে 450 টাকা, অন্তর্ভুক্তি ফি প্রতি পরীক্ষার্থীর জন্য দিতে হবে 300 টাকা, মোট দিতে হবে সর্বনিম্ন 1500 টাকা। আর আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ হচ্ছে 10/5/2022 থেকে 4/6/2022 পর্যন্ত। এবং আরেকটি কথা বলা আছে, টাটা নিশ্চয়নের তারিখ হচ্ছে 5/6/2022 রবিবার রাত 11:59 পর্যন্ত। সোনালী ব্যাংকের মধ্যে টাকা জমা দেওয়া যাবে, সেটা হচ্ছে 6/6/2022 থেকে 7/6/2022 পর্যন্ত। এরপর বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 8/6/2022 পর্যন্ত। আরেকটি কথা বলে দেওয়া আছে, নির্ধারিত সময়ের পূর্বে বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের কোনো সুযোগ নাই। আবেদন ফর্ম আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, এই যে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, এখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর বন্ধুরা, এখানে আরও অনেক কিছু আছে, এটা আপনারা ভালো করে দেখে নেবেন। পাঠ্যসূচিতে বলা আছে 4 বছর মেয়াদি অনার্স কোর্সের পাঠ্যসূচি সংশোধিত রেগুলেশন 2009-10 শিক্ষাবর্ষ অনুযায়ী শেষবারের মতো অনুষ্ঠিত হবে। কলেজের জন্য করণীয় যে কাজগুলি, এটা কলেজ করবে, এটা আপনাদের দরকার নাই, তো এটা আমি আর বললাম না, শেয়ার করলাম না। এরপর ফি জমাদানের পদ্ধতি, সেটা এখানে বলে দেওয়া আছে যে 2019 অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় পরীক্ষার্থীদের ফি নির্ধারিত ফর্মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সোনালী সেবা সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে। পে স্লিপ সংগ্রহের জন্য 6/6/2022 সোমবার সকাল 10:00 থেকে 7/6/2022 4:00 পর্যন্ত সোনালী ব্যাংক লগ লিঙ্ক অ্যাক্টিভ থাকবে। এরপরে বিবরণী ফর্ম জমা দেওয়ার জন্য, এই যে এখানে কোন কোন জায়গায় আপনারা জমা দেবেন, আঞ্চলিক কেন্দ্রের তালিকা দেওয়া আছে, আপনারা তালিকাটা দেখে নেবেন। এই বিজ্ঞপ্তির লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্রয়োজন আপনারা সেখান থেকে ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী আপনারা এটা ভালো করে দেখে নেবেন। ফলাফলের কথা বলা হচ্ছে, এই পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেওয়া আছে গ্রেডিং সিস্টেম, কত পয়েন্ট থেকে কত পয়েন্ট গ্রেডিং, আপনারা এই গ্রেডিং সিস্টেমটাও দেখে নেবেন। তো আশা করছি পুরো বিজ্ঞপ্তিটি আপনারা বুঝেছেন, তাহলে আর কথা বাড়াচ্ছি না, এখানেই রাখবো। ভালো থাকুন, আপনাদের সকলকে ধন্যবাদ।